সাবস্ক্রাইব করুন ওডিআই 24/7 নিউজ চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সবার আগে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। সোনার বাংলা করবে না, গুজরাট পেরেছ, হরিয়ানা পেরেছ, ছত্তিশগড় পেরেছ, উত্তরাখণ্ড পেরেছ, বিহার পেরেছ, পারো না, মধ্যপ্রদেশ পেরেছ, পারো না, আসাম পেরেছ, পারো না, ত্রিপুরা শেষ করে দিলে, ত্রিপুরার মানুষ খাচ্ছে কি কাজ করলে। তুমি স্কুল মাস্টারি 10,000 ছেলেকে তুমি চাকরি থেকে বহিষ্কার করলে, তোমার লজ্জা লাগে না? তুমি দেখো সেগুলো বন্ধ করে দিলে, কন্ট্রাক্টরদের হাতে তুলে দিলে, তুমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তোমার কি চোখে পড়ে না? তোমার কি লজ্জা লাগে না? তুমি ভারতবর্ষের একেবারে রাজ্যকে শেষ করতে চলেছ, মানব না। আবার কি বলছো? এনআরসি করব, এনআরসি করবে, আর আমরা আঙুল চুষব। চমৎকার, তুমি হারি বাগদি ডোম বাউরি, তাদের দলিল নাই আমি জানি। আমার বাবা যখন বিয়ে করেছিল, আমার বাবা আমার মাকে যখন নিয়ে আসে, তখন দলিলটা সঙ্গে করে নিয়ে আসে না। তোমার বাবা যখন তোমার মাকে বিয়ে করেছিল, দলিলটা নিয়ে এসেছিল? নরেন্দ্র মোদী জানতে চায়, তোমার লজ্জা লাগে না? আজ মমতা ব্যানার্জির সঙ্গে তুমি তুলনা করেছ, তুমি কন্যাশ্রী রাখবে, তুমি রূপশ্রী রাখবে, জয় বন্ধু রাখবে, জয় জুয়া রাখবে, কিষাণ বন্ধু রাখবে, রাখবে না? তুমি কি বললে? আয়ুষ্মান ভবানী, কি বললে? 1 কোটি মানুষকে দেব। আর মমতা ব্যানার্জি বলল, না, আমি 9 কোটি 70 লক্ষ মানুষকে দেব স্বাস্থ্য সাথী কার্ড, 5 লাখ টাকা, 5 বছরে 25 লাখ টাকা। তিনি তারপরে কি বললে? কি বললে? টাকা ছাপ থাকলে পাবে না, মোটরসাইকেল থাকলে পাবে না, ঘরের টিভি থাকলে পাবে না। আর কি বললে? তোমার আয়ুষ্মান ভবন নিয়ে আমরা কি করব, কি করব? সবারই বাড়িতে টিভি আছে, সবারই বাড়িতে মোটরসাইকেল আছে, তাহলে তুমি মিথ্যাবাদী, ধান্দাবাদী প্রধানমন্ত্রী বলতে হবে? তুমি বলো, তুমি কাজে কিছু করো না? আর মাওবাদী মানুষের লক্ষ্য বলতে বাংলার মানুষের কথা চিন্তা করে, বাংলার কৃষকের কথা চিন্তা করে, বাংলার ছাত্র যুবর কথা চিন্তা করে, বাংলার সাধারণ মানুষের কথা চিন্তা করে, বাংলার থেকে খাওয়া মানুষের কথা চিন্তা করে, সব শ্রেণীর কথা চিন্তা করে। আর তুমি তুমি নিজেকে খুব ভালো চেনো, তুমি গুজরাট একটা স্টেডিয়াম ছিল বল্লভভাই পটেলের নামে, তোমার দাদু করে নাই, তোমার জমিদারি ছিল না, কংগ্রেস করেছিল, তুমি সেই নামটা মুছে দিয়ে তোমার নিজের নামে করলে লজ্জা লাগে না প্রধানমন্ত্রী? আবার তোমরা বলছো মাসা ভাড়া এনকাউন্টার করবো, এনকাউন্টার সম্বন্ধে জানা আছে,